আজি মই আপোনালোকক দেখুৱাব ওলাইছোঁ বৰপেটা সত্ৰ। চ' আজি এই ভিডিঅ'টো যাতে সকলোৱে শেষলৈকে চাই থাকে যেন। এয়া বৰপেটা সত্ৰৰ পূব বাটচ'ৰা আৰু ইয়াক দালান বুলিও কোৱা হয়। ইয়াত আমি ধূপ তেল লৈ ল'লোঁ আৰু লগতে আপোনালোক আহিলেও ইয়াতে ধূপ তেল ল'ব পাৰিব আৰু আমি সেই দোকানখনত চেণ্ডেল কেইযোৰ থৈ আৰু এয়া বৰপেটা সত্ৰৰ মুখ্য দ্বাৰ। যিহেতু লকডাউন চলি আছে ইয়াত চ' সকলোকে ক'ভিড প্ৰট'কল মানিহে ইয়াতে দৰ্শনাৰ্থীসকলক ভিতৰত সোমাব দিয়া হয়। এয়া বৰপেটা সত্ৰৰ চৌহদ আৰু মই বৰপেটা সত্ৰৰ যিমানখিনি বস্তু বা যিমানখিনি আছে মই দেখুৱাবলৈ সকলোকে চেষ্টা কৰিম। আৰু এই বৰপেটা সত্ৰখন মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ প্ৰিয় শিষ্য শ্ৰী শ্ৰী মাধৱদেৱে বৈষ্ণৱ ধৰ্ম প্ৰচাৰৰ বাবে 16 শতিকাত বৰপেটা নগৰীত স্থাপন কৰিছিল। এইটো আপোনালোকে দেখিছেয়ে শ্ৰী শ্ৰী ৰামাতাৰ ভিতি, বাহিৰা মানুহৰ প্ৰৱেশ নিষেধ আৰু ইয়াৰ ভিতৰত এটা কুঁৱা আছে আৰু এইকেইটা ৰাজহা ৰূপ এইকেইটাই পানী খাই আছে আৰু বেছি ওচৰলৈকে গেলি খুঁটৈও দিয়ক। বৰপেটা সত্ৰৰ এইটো সংগ্ৰহালয় কিন্তু বৰ্তমান কাম চলি আছে। বৰ্তমান গোটেই বৰপেটা সত্ৰখনৰ কাম চলি আছে চ' অলপ উলমুল টাইপ হৈ আছে। এয়া বৰপেটা সত্ৰৰ অতিথিশালা আৰু ইয়াত থকা দৰ্শনাৰ্থীৰ বাবে থকা খোৱাৰ সু ব্যৱস্থা আছে আৰু সত্ৰৰ প্ৰাংগণতে অতিথিশালাটো আছে আৰু চাওক না কি ধুনীয়া একদম, যিসকলে আহে একদম নিজৰ ঘৰৰ নিচিনা পৰিৱেশ। গুৰুবিদেৱ ইয়াত ঘাঁহ খাই আছে ৰ'ব, ঘাঁহ বন বহুত হৈছে। এইটো আন এটা অতিথিশালা। এইটো চাওক দেখা এটা পুখুৰীৰ নিচিনা কিন্তু এইটো এটা সৰু জান, হাৰিজান বুলি কোৱা হয়। আৰু এয়া চাওক কালিয়ানগৰ ওপৰত ভগৱান শ্ৰীকৃষ্ণ আৰু এয়া চাওক মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱে নিজ হাতেৰে ৰোপণ কৰা বৰপেটা সত্ৰৰ ৰঙিয়াল ফুলৰ বাগিচা আৰু এতিয়াও বৰপেটা সত্ৰই সংৰক্ষণ কৰি ৰাখিছে। বৰপেটা সত্ৰত আগতে ময়ূৰ পক্ষীও আছিল কিন্তু বৰ্তমান নাই। কিন্তু আপোনালোকক মই দুটা হৰিণ আছে মই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। আপোনালোকক কোৱাই হোৱানে ৰ'ব, আজি কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মই বৰপেটা সত্ৰত আহিলোঁ আৰু আহি আপোনালোকক অলপ মই বৰপেটা সত্ৰৰ দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰি আছোঁ। চ' সকলোকে মোৰ ফালৰ পৰা শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। এয়াও অতিথিশালা দৰ্শনাৰ্থীৰ বাবে। এইটো শাস্ত্ৰ অধ্যয়নাগাৰ, মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱেও ইয়াত শাস্ত্ৰ অধ্যয়ন কৰিছিল আৰু আই মাতৃসকলেও ইয়াত নাম প্ৰসংগ কৰে। এইখন বৰপেটা সত্ৰৰ ভিতৰতে এখন বিদ্যালয় য'ত আমাৰ অসমীয়া সংস্কৃতিত সত্ৰীয়া নৃত্য, ভোটান নৃত্য আৰু খোল ইত্যাদি শিকোৱা হয় আৰু বৰ্তমান লকডাউনৰ কাৰণে বন্ধ আছে। আৰু এইখন হ'ল বৰপেটা সত্ৰৰ ৰংগমঞ্চ য'ত সাংস্কৃতিক সন্ধিয়াৰ সকলো কাৰ্যসূচী কৰা হয়। আপোনালোক সকলোৱে আহক আৰু এবাৰ হ'লেও বৰপেটা সত্ৰ দৰ্শন কৰক। চবেই জানে যে বৰপেটা এখন সত্ৰ নগৰী আৰু বৰপেটাৰ সত্ৰৰ বাহিৰে আৰু বহুকেইখন সত্ৰ আছে ইয়াত আৰু এই সত্ৰবোৰ
মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আর তেওঁর গৃহস্থ মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবে স্থাপন করে যা যার কারণে বরপেটাক বৈকুণ্ঠ ধাম বলেও জানা যায়। আর এতিয়া মই আপনাদের দেখাম বরপেটা সত্রর একটা বহুত স্পেশিয়াল বস্তু, আটাই মাস্ক আর স্যানিটাইজার লই বহি আছে। এতিয়া চাও আহক বরপেটা সত্রর স্পেশিয়াল বস্তুটো চাও না কি ডাঙর ডাঙর তুলসীর খুঁটা। আপনার বিশ্বাস হয়েছে না, যে তুলসী আমি কাহ হলি মৌ তুলসীর পাত কাহ হলি মৌ লগে খাও সেই তুলসীর পাত নাম নং আর এই চাও তুলসীর গাছ কিমান ডাঙর দুখেন হাত মিলিও লগ নপয়, অসম্ভব কথা একদম। আর এই গছিবিলাকত চাকি জ্বলা হয়। আর এয়া সব পবন পুত্র হনুমান, আর এয়া গরুর পক্ষী, আর এয়া থাপনা গুরু এখন, সেবা এটা লই ললো। আর এই মুখ্য নামঘর তিরতা আর ছালী মানুষের প্রবেশ নিষেধ। আজি বহুত রোদ, সেই কারণে অল্প ছায়াত বহি আছো। সত্রর চৌহদ যাতে কোনেও লেতেরা করব নয় এই কারণে ডাস্টবিনের ব্যবস্থাও আছে। আপনার সকলে জানে যে বরপেটাবাসীর কারণে বরপেটাবাসীর প্রাণ হল হোলি মানে দেউল, আর বরপেটা সত্র দেউলর কারণে বিখ্যাত। আর এই দেউল উদযাপন করার সময়ত আনকি গোটেই ভারতবর্ষ নয় আনকি ফরেনার্স ইয়াতে চাবলে আহে, আর আপনার যেতে সুবিধা পায় আহি যাব। আর এয়া হল বরপেটা সত্রর দৌল, যত দেউলর টাইমত কইলা বাবাক রখা হয় মানে কলিয়া গোসাই মানে শ্রীকৃষ্ণদেক ইয়াতে রখা হয় দেউলর সময়ত। আজি যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী সেই উপলক্ষে কিছু মানুষ হয়েছে, কিন্তু সেই হিসাবত আগত করে বহুত বহুত কম, যেহেতু লকডাউন চলি আছে সেই কারণে সত্রর ভিতর বেশি মানুষক সুমাব দিয়া হওয়া নাই। তথাপিও কিছু মানুষ হয়েছে, কিন্তু এইবিল সব নীতি নিয়ম মানি ইয়াতে মাস্ক পরিধান করে সুমাব দিয়া হয়েছে সবকে। আমি অল্প মুখ চুখ ধুম। সো আজি মই আপনাদের আমার বরপেটা সত্রর কিছু দৃশ্য দেখাবলে চেষ্টা করল, আর কিছু দৃশ্য দেখাবলে রই গল লকডাউন যেহেতু, আর কিছু পারমিশন লওয়া নাই সেই কারণে। আর পিছত লকডাউন খুলিলে আপনার ভালক ইন ডিটেলস দিবলে চেষ্টা করিম। যদি মোর আজি এই ভিডিওটি চাই আপনার সকলরে ভাল লাগিল তেতিয়া মোর চ্যানেলটো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যান। এখানে আমি সত্রর বাহিরত পলে ইলো। এখানে দোকানো জিলাপি বানিয়ে আছে, সো অল্প জিলাপি লই মেথা ঘর লগে যাই থাকো আজির কারণে, বাই বাই।